আজকে আমি এসেছি হচ্ছে মেলবোর্নের সিটি টোরে। লাস্টবার এখানে এসেছিলাম কিন্তু সিটি টোরটা ফাইনালি নেওয়া হয়নি। তো আজকে হচ্ছে একটু ক্লাউডি ওয়েদার, ভাবছিলাম যখনই সিটি টোর নিব বাসের একদম উপরে উঠব, আজকে হয়তো সেটা পসিবল হবে না। তো ওই যে দূরে আমার বাস দেখা যাচ্ছে, হয়তো খুব বেশি মানুষও আজকে হবে না কারণ ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা। আমার পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে একদম উইন্টারের ক্লথস মনে হচ্ছে, যদিও কিন্তু এখন এখানে উইন্টার না, কিন্তু আজকের ওয়েদার অনেক ঠান্ডা। তো আমি আর মা আছি, আজকে সিটি টোর নিব। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে জাস্ট বাসেই বসে থাকবো, বাসে বসে সিটিটা দেখবো। এখন আমি সোজা বাসে উঠে যাচ্ছি। So where are we going today? Yep, so this is City Sightseeing Melbourne, hop on hop off double decker bus. Okay. This is the official tour of Melbourne. It's this commentary, hop on hop off, 27 different places we go to. Okay. So here's the latest brochure for summer. So we have two different tours here in Melbourne. This red line here is the city tour going to these places here. Okay. This black line here is the St. Kilda Beach tour. Okay. So the tickets cover both the red line and the black line. This bus is going to do the red line, which goes on the city tour. Okay. If you want to do the black line St. Kilda tour, it will be a different bus. Different bus, yeah. But the ticket covers both tours. Understood. And they both tours start from here, Federation Square. Okay. This is your ticket here. Okay. Covers both tours, the red line and black line. Expires that time on Friday. Okay. Yep. Okay. So today is my first day. So between Friday, I have to take another trip, right? I can do 2 days. So you could do today, and all day tomorrow, way. And Friday, up until Friday, right? Yeah, Friday until that time. On Friday. Until that time. So okay. That's the last time you can enter the bus. Okay, all right. Yeah. So I have to keep this with me for the next trip? Yes, so you show that to the drivers or you show that to me to get on the bus. Sure. Okay. Yep. Thank you so much, my friend. Thank you. So we are going up. যদিও আসলে উপরে মনে হচ্ছে যে ও না, উপরেও গ্লাস দেওয়া আছে, সো ঠান্ডা লাগবে না। ভাবছিলাম যে উপরে ও না না গ্লাস দেওয়া নেই, সো ঠান্ডা হয়তো লাগবে। তো আমি অলরেডি বাসে, আমরা একদম উপরে বসেছি। ভাবছিলাম যে উপরে বসলে ঠান্ডা লাগবে, ইয়েস আজকে ঠান্ডা লাগবে, কিন্তু সিটিটাকে মানে দেখতে চাইলে ঠান্ডার কথা চিন্তা করলে আসলে হবে না। তো আজকে আমরা যে টিকিটটা নিয়েছি, এই টিকিটটা ভ্যালিড হচ্ছে ফ্রাইডে পর্যন্ত। দ্যাট মিন্স আমার হাতে এখনও, আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্র, মানে হচ্ছে টু ডেইজের মতো সময় আছে নেক্সট ট্রিপটা নেওয়ার জন্য। এক টিকিটে আমি 2 দিন ঘুরতে পারবো। আর এদের দুটো ট্রিপ আছে, একটা হচ্ছে ওরা ওদের বিচের দিকে নিয়ে যায়, আর একটা ট্রিপ হচ্ছে অনলি সিটির ভিতরে। তো আজকে আমি যে ট্রিপটা নিচ্ছি এটা হচ্ছে সিটির ভিতরে। বাসগুলো হচ্ছে এভরিডেই থাকে ট্যুরিস্টদের জন্য, এবং এই বাসের টিকিট অন দ্য স্পট এসে কেনা যায়, আবার অনলাইনে কেনা যায়। তো আজকে আমি টিকিট কেটেছি হচ্ছে অনলাইনে। তো গ্রুপন থেকে কিনলে সুবিধাটা হচ্ছে যে যে প্রাইসটা থাকে নর্মালি সেটা থেকে কিছুটা কমে গ্রুপন থেকে কেনা যায়। তো আমি গ্রুপন থেকেই টিকিট কিনেছি। তো আজকে যে সিটি ট্যুরটা নিচ্ছি, এখানে আসলে অনেকগুলো প্লেস ওরা নিয়ে যাবে, যেমন এখানকার ফেমাস যে স্পটগুলো সিটির ভিতরে, ফেডারেশন স্কোয়ার, তারপরে ওদের যে অ্যাকুরিয়াম আছে, দেন এখানে একটা ক্যাসিনো আছে, দেন ওদের স্টেডিয়াম আছে, কুইন ভিক্টোরিয়া মার্কেট আছে। এইভাবে প্রায় 15 প্লেস আছে যেখানে এই বাসটা যাবে, এবং বাসটা ওখানে থামে, ওরা টাইম দেয়। তো পুরো ট্রিপটা কমপ্লিট হতে সময় নেয় প্রায় 3 ঘন্টার মতো, যদি কেউ না নামে, লাইক বাসে বসে থাকে, উপর থেকে সিটিটা দেখে। তো এই টিকিটটা কাটলে আর একটা সুবিধা হচ্ছে, আমি টোটাল 2 দিন ঘুরতে পারবো এই বাসে একই টাকায়। তো মানে জিনিসটা অনেক বেশি কস্ট ইফেক্টিভ আমার কাছে মনে হয়। তো প্রথমে সিটির ইন্ডিভিজুয়াল প্লেসগুলোতে যাওয়ার আগে এইভাবে বসে থেকে বাসে পুরো সিটিটা দেখে নিলে সুবিধাটা হচ্ছে যে ইউ ক্যান পিক যে জায়গাটা ভালো লাগলো, পরবর্তীতে এসে শুধু ওই জায়গাটাই ঘোরার সুবিধাটা থাকে। তো এখন আমরা স্টার্ট করছি ফেডারেশন স্কোয়ার থেকে। তো দেখা যাক আজকে কোন কোন স্পটে যাই। তো আমার মেনলি আজকে একটু নামার ইচ্ছা আছে হচ্ছে কুইন ভিক্টোরিয়া মার্কেটে, ওখানে কিছু শপিংয়ের ইচ্ছা আছে। আর শুনেছি অনেক নাম ওই মার্কেটের, প্রায় 140 বছরের পুরনো একটা মার্কেট। তো দেখা যাক কেমন যায় আজকে আমাদের সিটি টুর। I'm not dreaming.
walking on the ground. আমার ডান পাশে আছে হচ্ছে ইমিগ্রেশন মিউজিয়াম। যেহেতু এখানে অনেক দেশের মানুষ বসবাস করে এবং অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের কালচার এবং মানুষকে অ্যাপ্রিসিয়েট করে এখানে আসার জন্য, এটা হচ্ছে ইয়ারা রিভার এবং এই রিভারের পাশেই হচ্ছে ওদের যে অ্যাকোয়ারিয়াম মেলবোর্নের, সেই অ্যাকোয়ারিয়ামটা। এটা হচ্ছে ইউরেকা টাওয়ার, যেটা এখানকার সব থেকে বড় বিল্ডিং। তো অনেক এখানে আসে ইউরেকা টাওয়ার থেকে ফুল মেলবোর্ন সিটি দেখে। কুইন ভিক্টোরিয়া মার্কেট, যেটাতে আমার যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, সেটা আজকে বন্ধ। তো আজকে হয়তো আর যাওয়া হবে না, অন্য আর একদিন আসবো। We know you're excited, but please don't forget your belongings when you hop off the bus. এটা হচ্ছে মেলবোর্ন জু। মেলবোর্ন জু সম্পর্কে ওরা মজার যে তথ্যটা দিল, যে প্রথম যে অ্যানিমালটা এই জুতে এসেছিল সেটা ছিল একটা এলিফ্যান্ট, এবং সেটা এসেছিল ইন্ডিয়া থেকে এবং ক্যালকাটা থেকে, এবং তার নাম ছিল রানী। তো এটা আমার কাছে খুব মজার একটা ইনফরমেশন লেগেছে। আমরা বাস থেকে নামলাম। এটা হচ্ছে লিটল ইটালি। এখানে ইটালিয়ান ফুড আছে, স্পেশালি পাস্তা এবং পিজা। তো যেহেতু অলরেডি ঘুরতে ঘুরতে আমরা মানে বাসের মধ্যে মনে হচ্ছিলো অনেক ক্ষুধার্ত, তো ভাবলাম এখানেই নামি। তো দেখা যাক যে কোন রেস্টুরেন্টে খাবো, বিকজ আমি কোনো কিছু দেখে আসি নাই যে এখানকার কোনটা বেস্ট হবে। সো লেটস ফাইন্ড আউট। আমার মা ঠান্ডায় একদম মানে ছোট্ট একটা বিড়াল জমে গেলাম। একটা পিজার দোকান দেখতে পাচ্ছি, তো সম্ভবত আমরা পিজা খাবো আজকে। ফাইনালি একটা দোকান পেলাম যেখানে উপরে হিটার দেওয়া। তো যেহেতু আজকে ঠান্ডা, এই হিটারের মাঝখানে বসে আছি, কিন্তু আমি কিন্তু বাইরে বসে আছি, তারপরে কিন্তু ঠান্ডা লাগছে না এখন আর। তো এই জন্যই এই রেস্টুরেন্টটা বেছে নিলাম। এখানকার প্রত্যেকটা রেস্টুরেন্টই খুবই সুন্দর, এবং মোস্ট অফ দ্য প্লেসেরই হচ্ছে বাইরে এরকম বসার জায়গা আছে, যেটা আমার খুবই পছন্দ। তো আমাদের পিজা চলে আসছে, আমরা ওয়েট করছি পিজার জন্য। আজকে যতক্ষণ বাসে ছিলাম অনেক কিছু জানতে পারলাম, যেমন হচ্ছে মেলবোর্নে যে বাইকার্সদেরকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়, বাইকার্সদের জন্য সাইক্লিং যারা করে তাদের জন্য আলাদা একটা লাইনই আছে, সেখানে তারা শুধু সাইক্লিং করবে, এবং তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো ওদের ফেভারে যায়। এবং মানে মানে প্রত্যেকটা রাস্তায় আমি দেখলাম যে সাইক্লিং করার জন্য আলাদা সেপারেট মানে রোলস আছে। ইভেন অনেককে আমি দেখেছি হাইওয়ের পাশ দিয়েও সাইক্লিং করতে। তো এখানে এটা আসলে অনেক পপুলার, এবং এখানকার এটা যে মোস্ট লিভেবল একটা সিটি সেটা কেন, সেটাই ওরা গাড়িতে বসে এক্সপ্লেন করছিল। যেমন এমন অনেক স্পট আছে যেখান থেকে প্রত্যেকটা সাবার্ব এরিয়াতে যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস খুবই ভালো। তো প্রত্যেকটা জিনিস, স্পেশালি আর একটা জিনিস যেটা ওরা বলছিল সেটা হচ্ছে যে এখানকার মানুষ অনেক বেশি মানে ফ্রেন্ডলি। তো সব কিছু মিলে এই ছোট্ট শহরটা আসলে যেই আসবে তার মন কেড়ে নেবে। আমি যে পিজাটা অর্ডার করেছি, এখানে আছে মাশরুম, চিকেন অ্যান্ড জাস্ট এনি রেগুলার পিজা। বাট এই ইটালিয়ান রেস্টুরেন্টগুলোতে অর্ডার করলে যেটা হয় যে একটা রেগুলার পাস্তা পিজাকেই এত ডিফারেন্টভাবে মেক করে, মনে হয় যে খুবই অথেন্টিক একটা ইটালিয়ান ফ্লেভার পাওয়া যায়, মানে মনে হয় যে হোম মেড একটা ফিলিং। ধীরে খাওয়া দাওয়া করছিলাম, এরপরে দেখি আমাদের বাস চলে আসছে একদম রাইট টাইমে। মানে আমরা যে কী একটা দৌড় দিলাম, এগুলো আসলে ভিডিওতে থাকা উচিত। এবং মা আজকে মানে মা সেভ মাই লাইফ। বাস যিনি চালাচ্ছে ড্রাইভারকে সে সাইন দিচ্ছিল যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে আমি এদিকে বিল দেবো রেস্টুরেন্টের। সে যে কী কাণ্ড,
Thank you, ma. Of course. মার জন্য আজকে সেভস লিটারালি কি যে দূর আমরা দুইজন আমি হাত এরকম করাতে আমাকে আবার এরকম বললো মানে আমি ওখানে তোমার জন্য ওয়েট করব কত সুন্দর নাইস হ্যাঁ যে বুঝতে পারছে আর কি এবং আমি আমি একটা দৌড় দিয়েছি আমাকে বলে কি দৌড়ানোর দরকার না আমি তোমার জন্য ওয়েট করব চায়না টাউনে এটা ওল্ডেস্ট চায়না টাউন এই চায়না টাউনের উপর দিয়েই কিন্তু বাকি রাস্তাগুলো পার হতে হবে যে হোটেলটা পিছনে ফেলে আসলাম যেটা এখানকার অনেক ঐতিহাসিক একটা হোটেল কারণ এখানকার কনস্টিটিউশন এখানে সাইন করা হয়েছিল এটা একটা ওল্ডেস্ট ফাইভ স্টার হোটেল এখন যাচ্ছে হচ্ছে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে যেটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট স্টেডিয়াম সবার কাছে এটা একটা খুবই ফেভারিট প্লেস তো এখন আমি আছি হচ্ছে স্টেডিয়ামের সামনে ওয়ার্ল্ডের লার্জেস্ট ওকে তো আমরা চলে আসছি আমাদের সিটি ট্যুর ডান যেখান থেকে স্টার্ট করেছিলাম আজকে ওখানেই হচ্ছে লাস্টটা তো এখন আমরা নেমে যাচ্ছি It's so multicultural, like any races here. Yeah, okay. And what else? There's a lot to do. Lot to do? Yeah. What do you recommend me? This is my like second day in Melbourne city. Have you been to Luna Park? Oh, Luna Park. You can see the museum. There's like Remembrance Days. The aquarium. Oh, that's nice. নেমে গেলাম বাস থেকে তো আজকে জাস্ট একটা সিটি ট্যুরের এক্সপিরিয়েন্স নিলাম যে বাসে বসে আর কি সিটি দেখতে কেমন লাগে জাস্ট দ্যাট তো মেলবোর্ন সিটির একটা ডিফারেন্ট লুক আমি দেখতে পেলাম যেটা আসলে কোনো একটা স্পেসিফিক প্লেসে হঠাৎ চলে গেলে হয়তো পাওয়া যায় না এবং একটা সিটিকে একটা অজানা শহরকে জানার জন্য এই ধরনের সার্ভিস নিলে অনেক বেটার বিকজ ওরা এত ইনফরমেশন দেয় যেটা আমার খুব ভালো লাগছিল যাই হোক তো এখন আজকের এই সিটি ট্যুরের এই জার্নিটা এখানেই শেষ করছি এখন আমি চলে এসেছি হচ্ছে স্টেশনে এখান থেকে একটু পরে আমরা বাসায় চলে যাব তো সি ইউ গাইজ ভেরি সুন মেবি আমি আর একটা সিটি ট্যুর নিব তখন আবার দেখা হবে সো বাই গাইজ